এই দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে সন্ধ্যা থেকে আমরা ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং এই দুর্ঘটনাটা যেখানে হয়েছে এটা ভারতের উড়িষ্যা রাজ্য মধ্যে পড়ে, উড়িষ্যা রাজ্য সরকারের সাথে যোগাযোগ রেখেছি। ভারতের রেল কর্তৃপক্ষ বা উড়িষ্যা রাজ্য সরকারের কাছ থেকে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ধরনের কোনো তালিকা পাইনি নিহত বা আহতের। তবে আমরা আমরা নিজেরা কালকে রাত থেকে যে হটলাইন নাম্বার চালু করেছি, আরো বিভিন্ন ভাবে যে যোগাযোগ এবং উড়িষ্যাতে আমাদের বাংলাদেশ হাই কমিশন কলকাতার যেসব যোগাযোগ আছে সেসবের মাধ্যমে এবং অনেকের আত্মীয় পরিজন আমাদেরকে ফোন করেছেন, বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছেন। কয়েকজন আহতের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, এটা ভারতীয় সরকারি কোনো সংস্থা থেকে প্রাপ্ত নয়, কিন্তু আমাদের যে বিভিন্ন যোগাযোগ সেই প্রেক্ষিতে আমাদের মনে হয় আমরা যেটা এই মুহূর্তে মোটামুটি নিশ্চিত বলতে পারেন সেটা হলো যে দুজন আহত ওইখানে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে, আর দুজন তারা স্বামী স্ত্রী, তারা সম্পূর্ণ অক্ষত অবস্থায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় তারা উদ্ধার হয়েছেন, উদ্ধার হয়ে তারা আজকে সকালে কলকাতাতে ফিরে আসছেন। আরো তিন চারজন এদেরকে আমরা আপাতত মিসিং বলছি, মানে দুইজন হাসপাতালে আছেন আর দুজন স্বামী স্ত্রী পুরো অক্ষত সুস্থ অবস্থায় ফিরে এসছেন, আর তিন চারজন মিসিং। আর আমরা ভারতের রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যা রাজ্য সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আমাদের বাংলাদেশ উপহাই কমিশন কলকাতার একটা দল আছে, সকালেই ওখানে রওনা হয়ে গিয়েছে, এটা অনেক দূরে যেতে বেশ কয়েক ঘন্টা সময় লাগছে। আজকে সন্ধ্যা নাগাদ আমরা আশা করছি যে তারা ওইখানে কাজ শুরু করতে পারবে। যতদূর জানতে পেরেছি যে একজন অনেক বাড়ি রাজশাহী আর একজনের বাড়ি বগুড়া, আজকে রাতের মধ্যে আমরা আশা করছি যে এই জিনিসগুলো আমরা পার্টিকুলারলি জানতে পারবো যে তাদের আঘাত কতটুকু কি, তাদের কিরকম।